কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে রেফারিংয়ের কারণে। স্প্যানিশ রেফারি অ্যান্থনিও মাতেও লাহোস এই ম্যাচে 18টি হলুদ কার্ড দেখিয়েছিলেন, যার মধ্যে একটি লাল কার্ডও ছিল। বিশ্বকাপ ইতিহাসে এত বেশি হলুদ কার্ড দেখানোর রেকর্ড আর নেই। এত কার্ড দেখানোর কারণে খোদ মেসি পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন। বছরের শুরুতেই আবারও আলোচনায় সেই লাহোস। এবার স্প্যানিশ লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি। কাতালান ডার্বিতে বার্সেলোনা স্প্যানিয়ল ম্যাচ পরিচালনা করতে গিয়ে আবারও কার্ডের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। 14টি হলুদ কার্ড এবং 2টি লাল কার্ড দেখিয়েছেন লাহোস। লাল কার্ড দেখিয়েছিলেন 3টি, এর মধ্যে ভিএআর এর সহায়তায় একটি লাল কার্ড বাতিল করতে বাধ্য হন তিনি। এমনকি ডাগ আউটে থাকা বার্সা কোচ জাভি হার্নান্দেজকেও হলুদ কার্ড দেখাতে বাদ রাখেননি তিনি। কার্ড বন্যা বইয়ে দিয়ে তুমুল সমালোচনার শিকার হয়েছেন এই স্প্যানিশ রেফারি। কেন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব তাকে বারবার দেয়া হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু কার্ড দিয়েই থেমে থাকেননি মাতেও। বার্সেলোনার বিপক্ষে দিয়েছেন বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত, সেটাতে জয় বঞ্চিত হয়েছে কাতালান ক্লাবটি। বলতে গেলে বার্সার জয় কেড়ে নিয়েছেন লাহোস। রিফাত আঞ্জুম, মাইটিভি।